তিনটা সন্তান নিয়ে চারটা পাঁচটা সন্তান নিয়ে ঘরের ভিতরে খাবার নাই খাবার হতে পারে এমন হতে পারে মাঝে মাঝে হতেই পারে কিন্তু বান্দা যার ঘরের ভিতরে খাবার আছে ওর খাবার দিয়ে পরীক্ষা করে আর যার ঘরের ভিতরে খাবার নাই ওর ঘর থেকে খাবার না রব পরীক্ষা করে যে রিক্সা চালায় ওর রিক্সা চালানো আল্লাহ পরীক্ষা করে আর যে তিনতলা গাড়ি তিনতলা বাড়ির উপরে এসি রুমের ভিতরে ঘুমায় ওর এসি রুমের ভিতরে ওইটা রাই খাই আল্লাহ পরীক্ষা করে কেউ সাইকেল দিয়ে চড়ে ওর সাইকেল দিয়ে আল্লাহ তালা ওরে পরীক্ষা করে আবার কেউ প্রাইভেট করে চুইরা আল্লাহ ওরে প্রাইভেট কার দিয়ে পরীক্ষা করে খবরদার বান্দা যে জায়গায় তুমি আছো ওই জায়গা থেকে রবের পরীক্ষায় পাশ করো সম্পদ একটু বাড়ছে এখন তুমি তোমার রবরে ভুলা যায়ও না সম্পদ একটু কমে গেছে তুমি তোমার রবরে ভুলা যায়ও না বিপদের মধ্যে পড়ে গেছো তুমি তোমার আল্লাহরে ভুলা যায়ও না বিপদ থেকে উদ্ধার হয়ে গেছো তুমি তোমার আল্লাহরে ভুলা যায়ও না বান্দা আমার পরীক্ষা যে জায়গায় আছো জায়গা থেকে আমার পরীক্ষায় পাশ করো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে মানুষদেরকে বলতেছে রে দুনিয়ার মানুষ আলিফ লাম মিম এগুলো হলো হরফে মুকাত্তাত এগুলোর অর্থ আল্লাহু আলাম আল্লাহই সব চাইতে ভালো জানেন তারপরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন আহাসিবান শিবান্না আছো আইয়ো তরকু আইয়া কুলু আমন্না অহুম লাইফত আহা শিবের নাস মানুষ কি মনে করছে মানুষ কি মনে করছে এই মানুষ তোমরা কি মনে করছো আহাসিবান নাস অইয়ো তরকু আইয়া কুলু আমান্না আমি ইমান নিয়াস নাম এটা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে বুঝে আল্লাহর কথাটা বুঝেন মানুষ তোমরা কি মনে করছো যে তুমি বলছো আমি ইমানদার আমি ইমান নিয়ে আসলাম ইমান যে আসলাম এটা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তোমাদের কোনো পরীক্ষা করা হবে না ইউতানুন এরা পরীক্ষার সম্মুখীন হবে না এরকম কী না বোকা ইমান আনার পর পর বহু পরীক্ষা তোমাকে দিতে হয় ইমান এত সহজ দৌলতের নাম না ইমান একটা দৌলতের নাম এ দৌলত যদি অর্জন করতে পারো এ দৌলত ধরে রাখতে হলে তেমত পর্যন্ত জান্নাত পর্যন্ত যাইতে হলে বহু পরীক্ষা দিয়া তারপরে ইমান টিকায় রাখতে হয় আয়াতগুলো নাযিল হইছে একদম ইসলামের प्रारम्বে একদম শুরুতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন এই আয়াত একদম যখন ওই সাতজন মানুষ যখন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে Bilal রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সাতজন মানুষ সর্বপ্রথম যখন এই ইসলাম গ্রহণ করেছে যখন এই সাতজন ইসলাম গ্রহণ করেন এই সাতজন ইসলাম গ্রহণ করার পর বাহিরে গিয়ে কথা বলার সুযোগ নাই বাহিরে গিয়ে বলার কোনো সুযোগ থাকে না যদি বাহিরে গিয়ে বলার সুযোগ না থাকে গোপনে গোপনে ইসলাম নিয়ে আল্লাহর নবীজির সঙ্গে চলতেছেন এই বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফের বিমান মুশ্রিকরা এদের উপরে আঘাত শুরু করে দেয় কাউরো মারে কাউরো কাটে কাউরো একদম নাকের উপরে ঘুষি মেরে নাক ফাটাইয়া দেয় কাউরে রক্তাক্ত করে দেয় কাউরে ধরে শেষরায়া শেষরায়া মদিনার উত্তপ্ত মক্কার উত্তপ্ত বালির উপর দিয়ে শেষরায় লয়ে যায় কঠিন একটা অবস্থা যে সময় সেই সময় এ আয়াতগুলো নাজিল হয়ে আল্লাহ রাব্বুল আলমী নবীজিকে বলেন নবী আপনার সহ কর্মী যারা আছে আপনার সাথে যে মানুষগুলো আছে ওদেরকে আপনি শান্তনার বাণী শোনায় দেন বিজয় অচিরেই তোমাদেরই হবে তবে একটু পরীক্ষার ভিতর দিয়া যাও পরীক্ষার ভিতর দিয়া গিয়া যদি বিজয় অর্জন করতে পারো সোজা ডাইরেক্ট আল্লাহর জান্নাতুল ফিরদাউসে যাওয়া এর কারণে রব দেখে দেখে বলতেছেন হিসাব না মানুষ কি মনে করে আইবিও তোরাকু আল্লাহ এমনিতেই এমনিতে ছেড়ে দিবে না 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 মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া লাগবে কেয়ামত পর্যন্ত যত ইমানদার আসবে তাদেরও মাঝে মাঝে পরীক্ষা হবে তাদেরও মাঝে মাঝে পরীক্ষা দিতে হবে আমাকে মাঝে মাঝে পরীক্ষা দিতে হবে আমার আর আপনার এখন তো অবস্থা এমন নয় বেলালের মতো তো এখন আর রুমাইয়া এই যন্ত্রণার ভিতরে তো এখন আর আমাদের থাকতে হয় না আমাদের দুয়ার সেই সুমাইয়া আম্মার এর মতো এখন আর কষ্ট হয় না তবে মনে রেখো মাঝে মাঝে সুমাইয়ার মতো কষ্ট তোমাদের মাঝেও আসতে পারে মাঝে মাঝে বেলালের মতো কষ্ট তোমাদের সামনে আসতে পারে মাঝে মাঝে তোমাদের জীবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কষ্ট আসতে পারে তবে ও আমরা যারা নবন্য আমাদের কেউ ছাড়বে না আমাদেরও পরীক্ষা আছে প্রমাণ القرآن الكريم سورة البقرة يكشف أنت من نمبر آيات الله تعالى دكي دكي بلين ولنبلو بشيء من الخوف والجوع ونقصب من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله رب العالمين بل ওলা না বন্ধু অনা খুব বিষয় ইমিনাল খৌফ কী মনে করছো আমি কি তোমাদের পরীক্ষা নেব অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব কি দিয়া কয়েকটা জিনিস দেয়া তোমাদেরকে পরীক্ষা নেব এক খউফ বল জু না সুইম মিনাল আম ওয়াল ওয়াল আং খুশি হচ্ছে এই পাঁচটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব দেখবো গোলাম আমার উপরে তোমাদের ইমান কতটা আমার উপরে বিশ্বাস তোমাদের কতটা আমার উপরে ধৈর্য তোমাদের কতটা তবে শেষ কথা যারা ধৈর্য ধারণ করবে ওদের জন্য আমি রবের পক্ষ থেকে মহা পুরস্কারের ব্যবস্থা আছে আমারে আপনারেও পরীক্ষা করবে কি দিয়া মাঝে মাঝে তোরে আমি ভয় দিয়া পরীক্ষা করব মাঝে মাঝে তোমার ভয় আসবে এমন ভয় আসবে এ ভয় দিয়া আমি আল্লাহ তোমার পরীক্ষা নেব তুমি পরীক্ষা দিবা তবে সাবধান যখন তোমাদের ভয় আসবে এ ভয়কে জয় করে রবের নামে চলতে হবে ভয়কে জয় করে কার নামে চলতে হবে জোরে কার নামে কার নামে আল্লাহ বলেন অল মাঝে মাঝে আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা নিব এ ঠিক এমন খেয়াল করে দেখবেন মাঝে মাঝে আমাদের উপরে ভয় দিয়ে পরীক্ষা হয় ভয় দিয়ে পরীক্ষা হয় যেমন হুজুর কি কোন বিষয়ে আলোচনা করতেছেন খবরদার রাজনীতি নিয়ে কিন্তু আলোচনা কইরেন না পাশ থেকে এসে কানে কানে কয়ে দেয় রাজনীতি নিয়ে কোনো আলোচনা কইরেন না রাজনীতি নিয়ে কোনো আলোচনা করেন না দুই তিন দিন আগে আমার গাই বান্ধাতে মাফি ছিল তিন দিন আগে এক নেতা আসছে নেতা এসে নিয়া উনি উনি আসছে সাথে সাথেই ওনাকে টাইম দেওয়া লাগবে আমার বয়ান একদম শেষের দিকে উনি আসার সাথে সাথেই ওনাকে টাইম দিতে হবে তা আমি বলছি যে আমি বয়ান করতে আসছি ঢাকা থেকে উনি আসছে এখান থেকে উনি বড় একটা নেতা আমি আমি আসছি ঢাকা থেকে উনি আসছে এখান থেকে টাইম যদি দিতে হয় তাহলে আমাকে দেওয়া লাগবে ওনার এত জরুরি কি আমার জরুরি নাই বুঝেন না কি কন আমার জরুরি নাই আমার জরুরত নাই জরুরত বেটা আমার সব চাইতে আগের দিন মাহফিল ছিল চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা জুমার দিন জুমার দিন জুমার নামাজ পূর্বা চলে পড়াইছি পড়াইয়া তারপরে ঢাকা এয়ারপোর্ট গিয়া এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম গেছি চট্টগ্রামে এয়ারপোর্ট থেকে বিমানে চট্টগ্রাম গেছি ওখানে থেকে পঁয়ষট্টি কিলোমিটার মোটরসাইকেল সাইকেল দিয়ে আমার লয়ে গেছে পঁয়ষট্টি কিলোমিটার মোটরসাইকেল দিয়ে নিয়ে ওখানে যায় মাহফিল করছি ওখান থেকে আবার ও এই চট্টগ্রাম আসছি চট্টগ্রাম থেকে আবার ঢাকা এয়ারপোর্ট আসছি ঢাকা এয়ারপোর্ট আইসা সাথে সাথেই ঢাকা এয়ারপোর্ট থেকে আবার চলে আসছি সৈয়দপুর এয়ারপোর্ট সৈয়দপুর এয়ারপোর্ট থেকে ওখান থেকে তারপরে আমি আবার এই রংপুর আসছি রংপুর থেকে গাইবান্ধা এসে ওর মা ফেলে গেছি তাহলে ক্লান্ত ও বেশি না আমি বেশি আমি বলছি বসতে বলেন ওনাকে বসতে বলেন মিনিট তো আমার বয়ান আর দশ মিনিট দশ মিনিটের ভিতরে মাপ আমি শেষ করে দেব দশ মিনিট পরে কথা বলবে এটা ওনার বড় মাইন্ডে লেগে গেছে মাইন্ডে লেগে নিয়ে পরে শেষে বলতেছে মাইক উনার ওনার যখন সময় আইছে তখন মাইক নিয়ে বলতেছে এই যায় বলতেছে কুরআন এর ময়দা কুরআনের এই মাহফিলে কোন রাজনীতি চলবে না কোন এটা চলবে না ওটা চলবে না যদি রাজনীতি করতে হয় কুরআনের রাজনীতি করো আমি কই সুবহানাল্লাহ জোরে কোন কুরআনের রাজনীতি করো এই কথা রে দবের মুখ দেবে হয়েছে। এইটাই তো আমি চাচ্ছিলাম যে কুরআনের রাজনীতি তো করতে হবে শুধু আমাদের হুজুরদের নয় তোমাদের মতো নেতা নেত্রীদের কুরআনের রাজনীতি করতে হবে কুরআনের রাজনীতিই করতে হবে

এই ফকির রাজনীতি আমরা করি না আমরা করলে কোরানের রাজনীতি করি আর কোরআনের রাজনীতি যেটা এটা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রাজনীতি এখান থেকে কথা হলে কোরানের রাজনীতির কথাই হবে জোরে বলেন ঠিক কি না উনারা আসলে মাঝে মাঝে একটু ভয় দেখায় ভয় ভয় বুঝছেন মাঝে মাঝে ভয় দেখায় মাঝে মাঝে দেখবেন ভয় দেখায় এমন কিছু মানুষ আছে আমাদের ভয় দেখায় মাঝে মাঝে না পারে কিন্তু বের হয়ে পারতেন না কিন্তু এটা বের হওয়া মাহফিল থেকে বের হয়েয়া যাইতে পারবেন না এই কথা কিন্তু না এইটা কইরেন না এইটা কইয়েন না বেটা তোর কাছে শেখা লাগবে কোনটা ক লাগবে কিনা লাগবে তোমার কাছ থেকে আমার শিখতে হবে যদি তোমার শিখতে হয় তোমার কাছ থেকে নয় আমরা স্বয়ং সরাসরি শিখেছি আল্লাহ আল্লাহর রসুলের কাছ থেকে কোন হামরা চামড়ার কাছ থেকে আমরা কথা শিখে কথা বলি না কথা বলি না সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলেন মাঝে মাঝে তোমাদেরকে ভয় দেখানো হবে তবে তবে ভয়ের পিছনে পড়ে থাকা যাবে না ভয়কে জয় করে চলতে হবে জীবন অল্প কয়েকদিনের জীবন অল্প কয়েকদিনের আজ আসি আগামীকাল থাকবো কিনা এ গ্যারান্টি নাই আজ আসি আগামী আজ আসি আগামী কাল কেন এখান থেকে বের হয়ে বাড়ি পর্যন্ত যাবে পৃথিবীর কোন বাপের পুতে গ্যারান্টি দিতে পারে নাই কারে করে বয় ভয় হবে কেবল মাত্র কার আর জোরে বলেন কার ভয় হবে কেবল মাত্র আল্লাহর আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কাউকে ডরানোর আর কাউকে ডরানোর টাইম আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে বলতেছেন বান্দা তোমাদের মাঝে 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 তোমাদেরকে পরীক্ষা করা হবে বল খাউফ এক নম্বর রব্বুল আলমিন বলেন তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করা হবে ভয় দ্বারা ভীতি দ্বারা তোমাদেরকে মাঝে মাঝে ভয় দেখানো হবে কিন্তু খবরদার না না এ ভয় পায়া পিছনে গেলে হবে না জীবনটা অল্প কিছু সময় এ ভয়কে উপেক্ষা করে যদি তুমি চলতে পারো না ডরাইয়া যদি ভয়কে উপেক্ষা করে যাইতে পারো গোলাম আল্লাহ চাল বলেন তোর জন্য আমি আল্লাহ সুসজ্জিত এক জান্নাত রেখে দিয়েছি কাউকে করে ভয় আমাদের নাই মনে রেখেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা বান্দারে মাঝে মাঝে তোরে আমি খুদার পরীক্ষা করব মাঝে মাঝে তোরে ভয় দেখায় মাঝে মাঝে তোমার खुदा আসবে खुদার পরীক্ষা হবে আমার শায়খ ও মুরশিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ूबी হাফিজাহুল্লাহ আল্লাহ হুজুরের মর্যাদা উচ্চ শিখরে পৌঁছায় দেন জোরে কন আর হজরত জেলখানা থেকে তারপরে আমরা কয়েকজন দেখা করতে গেছি খাস কিছু মানুষ দেখা করতে হজরতের কাছে গেলাম হজরত দেখে ডেকে বলতেছে হায় হায় জেলখানার ভিতরে এত কষ্ট খাওয়া যায় না শোয়া যায় না বসা যায় না উঠাচ্ছে

যায় বাতিল শক্তিগুলো যুগে যুগে বড় বড় আল্লাহওয়ালাদেরকে বড় বড় বুজুরগুদেরকে বাতিল শক্তিগুলো বড় বড় নবীদের পর্যন্ত ভয় দেখাইছে নবীদের পর্যন্ত খুদার যন্ত্রণা দিত বড় বড় বুজুরগুদেরকে খুদার যন্ত্রণা দিত সাহাবীদেরকে খুদার যন্ত্রণা দিত تابعীদেরকে খুদার যন্ত্রণা দিত تابع تابعিনদেরকে খুদার যন্ত্রণা দিত যুগে যুগে যত বুজুর্গ ওলামায় খেরাম আছে এদের কেউ ক্ষুদার যন্ত্রণা দেয় এদের কেউ ক্ষুদার যন্ত্রণা দেয় কেয়ামত পর্যন্ত ক্ষুদার যন্ত্রণা দিবে কিন্তু মনে রাখো বাতিল তো বাতি আমরা খুদার যন্ত্রণা নিয়া রবের সান্নিধ্যে যাব রবের মোলাকাত পায় যাব খুদার যন্ত্রণা নিয়াই আমরা জান্নাতুল ফিরদাউসে যেতে চাই ভয় দেখা কি করবা না 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 মাঝে মাঝে এদেরকে ভয় দেখাবে মাঝে মাঝে এদেরকে অলজু খুদার যন্ত্রণা দিবে হায় হায় খুদার যন্ত্রণা দিবে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছে বান্দা এখন পর্যন্ত আমাদেরও এটা আসতে পারে আমাদেরও মাঝে মাঝে আসতে পারে খোদার যন্ত্রণা আসবে মাঝে মাঝে ভয় আসবে কিন্তু খবরদার না টলে পড়া যাবে না একমাত্র দাঁড়ায় থাকতে হবে আল্লাহর জন্য খোদার যন্ত্রণা আসতে পারে কিন্তু না খুদা আল্লাহ তোমার এরকম হতে পারে মাঝে মাঝে তোমার ঘরের ভিতরে খাবার নাই হতে পারে তিনটা সন্তান নিয়ে চারটা পাঁচটা সন্তান নিয়ে ঘরের ভিতরে খাবার নাই হতে পারে এমন হতে পারে মাঝে মাঝে হতেই পারে কিন্তু বান্দা যার ঘরের ভিতরে খাবার আছে ওর খাবার দিয়ে পরীক্ষা করে আর যার ঘরের ভিতরে খাবার নাই ওর ঘর থেকে খাবার না আল্লাহ পরীক্ষা পরীক্ষা করে করে যে চালায় ওর চালানো রব দিয়ে আর যে তিনতলা গাড়ি তিনতলা বাড়ির উপরে এসি রুমের ভিতরে ঘুমায় ওর এসি রুমের ভিতরে ওইটা রাই খাই আল্লাহ পরীক্ষা করে কেউ সাইকেল দিয়ে চড়ে ওর সাইকেল দিয়ে আল্লাহ তালা ওরে পরীক্ষা করে আবার কেউ প্রাইভেট করে চুইরা আল্লাহ ওরে প্রাইভেট কার দিয়ে পরীক্ষা করে খবরদার বান্দা যে জায়গায় তুমি আছো ওই জায়গা থেকে রবের পরীক্ষায় পাশ করো সম্পদ একটু বাড়ছে এখন তুমি তোমার রবরে ভুলা যায় না সম্পদ একটু কমে গেছে তুমি তোমার রবরে ভুলা যায় না বিপদের মধ্যে পড়ে গেছো তুমি তোমার আল্লাহরে ভুলা যায় না বিপদ থেকে উদ্ধার হয়ে গেছো তুমি তোমার আল্লাহরে ভুলা যায় না বান্দা আমার পরীক্ষা যে জায়গায় আছো জায়গা থেকে আমার পরীক্ষায় পাশ করো করব তো ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ যদি কোন সময় আমাদেরকে ভয় দেখায় তাহলে কি ভয় দেখাইলে কি সাইরা পালায়া চলে যাবেন না জোরে কোন পালায়া চলে যাবেন তা আমাদের কোনো ভয় আছে এ জোরে বলেন ভয় আছে আল্লাহ বলছে না ভয় করো না আমি এটা দিয়া তোমাদের মাঝে মাঝে পরীক্ষা করি তবে শক্ত হয়ে দাঁড়ায় থাকো শক্ত হয়ে দাঁড়ায় থাকো বিজয় তোমাদের শক্ত হয়ে দাঁড়ায় থাকো দুই খুদা দিয়া তোমাদেরকে পরীক্ষা দেব এই কাজগুলো করতে গেলে অনেক সময় তোমার খুদার যন্ত্রণা দিবে ভয় পায়ো না ভয় পায়ো না ভয়ের কিছু নাই তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল আল্লাহ তাআলা বলেন উনাক্সিব মিনাল আমওয়াল তোমাদের আমি কিছু সম্পদ দিয়ে ক্ষতি সম্পদের ক্ষতির সম্পদের লোকসান দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করব বান্দারে খবরদার সম্পদের যখন তোমাদের نقصان হয়ে যাবে ভয় পাওয়া না ভয় পাওয়া না সম্পদের نقصان দিয়ে আমি আল্লাহ তোমাদের কি পরীক্ষা করব দেখবা অনেক সময় রোগ শোক ধইরা ফেলছে চলতেছো ভালোই সবকিছু ঠিকঠাক আছে সবই ঠিক আছে চলতেছেন চলতে চলতে হঠাৎ করে দেখবেন যে রোগ এমন একটা ধরছে এই রোগটা ধরে নিয়ে দেখা যায় এক লাখ টাকা একবারে নেমে গেছে না নাই এক লক্ষ টাকা একবারে নেমে গেছে এখান থেকে কইছে সিংরা নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খালি ক্যাক করে উঠছে বুকের ভিতরে বুকের ভিতরে ব্যথা শুরু হয়েছে এটা কইছে তার সাথে সাথে জ্ঞান নাই ডাক্তার এই জ্ঞান দ দ দ দ দ এডা তাড়াতাড়ি করে শৃঙ্গ নিয়েছে ডাক্তার দেখি ডাক দি বলতেছে তাড়াতাড়ি রে নাটর নেন নাটুর গেছে নাটুর থেকে দেখি দেখি বলতেছে এটারে গেছে গেছেらっしゃই থেকে যারা ডাক্তার গুলো দেখে বলতেছে তাড়াতাড়ি এটারে ঢাকা নিয়ে যান ঢাকা না নিয়ে গেলে বাঁচানো সম্ভব না তাড়াতাড়ি ঢাকা না ঢাকায় নিয়ে গেছে ডাকার লোক দেখি দেখি বলতেছে যদি বাঁচাতে চান ইন্ডিয়ার ভ্যালুরে নিয়ে যান আছে নাই ইন্ডিয়ার ভ্যালোরে নিয়ে গেছে ভ্যালোর থেকে ডাক্তাররা সামান্য কিছু চিকিৎসা টিকিৎসা করে সাত দিন রেস্ট দিচ্ছে সাত দিনে সব ভালো হয়ে গেছে বাড়িতে আসছে বাড়িতে এসেলেটারে ডেকে ডেকে বলতেছে বেটা ধর তো ক্যালকুলেটার ক্যালকুলেটর ধরছে ধরে নিয়ে বলতেছে দেখ তো কত গেলো সিংহা থেকে শুরু কর কত গেলো হিসাব করে দেখতেছে পাঁচ লাখ ছিয়াত্তর হাজার নয়শো টাকা মানে শেষ পাঁচ লাখ ছিয়াত্তর হাজার নাই একবার খালি হয়েছে কি একবার খালি ক্যাক করছে যায় কি যায় না বলে ঘুরে এসে হিসাব করে দেখি এই টাকা শেষ একদম তো যখন এটা শেষ হয়েছে তখন কইতে পারবা না হায় হায় মানুষ পাইল না আল্লাহ খালি আমারই দেয় এটা বলা যাবে আর কাউরে পায় না খালি ঘুরে ঘুরে আমারই দেয় আর কাউরে পায় না খালি ঘুরে ঘুরে আমারই এই আমারে দেয় না খবরদার এমন কথা বলবো না এমন কথা বলবো না রব তোমারে আমল তোমার সম্পদের নোকসান করে সম্পদ একটু আলাদা তোর ইমানটারে পরীক্ষা করলাম গোলাম না রে না এমন করে আমার উপর অসন্তুষ্ট হবা না যদি আমার উপরে অসন্তুষ্ট না হয় আমার উপরে সন্তুষ্ট থাকবাদ কিসের সুসংবাদ দুনিয়াও সুসংবাদ আখেরাতেও সুসংবাদ দুনিয়াও তোমার সুন্দর করে দেব আমি রব আল্লাহ তোমার সুন্দর করে দেব আমি আল্লাহ তাহলে বলেন এগুলো দিয়ে আল্লাহ আমাদের কি করেন আল্লাহ আমাদের এগুলো দিয়ে পরীক্ষা করেন বল আং ফুসি গোলাম মাঝে মাঝে আমি আল্লাহ তোমার জীবন নিয়ে পরীক্ষা করব জীবন নিয়ে আমি আল্লাহ তোর পরীক্ষা নিব জেহাদের ময়দানে যখন ডাক চলে আসবে আমি দেখতে চাই তুই আমি নাকি তুমি তোমার 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 তখন জন্য পরীক্ষা পরীক্ষা আমার বিধানটারে তুমি ভালোবাসো লাইক করো মহব্বত করো নাকি তুমি তোমার জীবনটারে মহব্বত করো নাকি খালি কো জানলে বাপের নাম এটা কও নাকি এটা দেখ আমি দেখ

সোজা জান্নাতে চলে যাব গ্রামের মানুষ আপনার এইটা শুনেন মাঝে মাঝে তোমাদের ফসলের ক্ষতি করে তোমাদেরকে পরীক্ষা করব মাঝে এদিক ধান বেশি হয় না ধান বেশি হয় না আর ভুট্টা শুধু ধান মাঝে মাঝে তোমাদের ফসলের ক্ষতি করে আমি তোমাদেরকে পরীক্ষা করব তিন বিঘা ধান লাগাইছে কাটার সময় পায় না পানি দিলেইছে গত বছর না এর আগের বছর যেন এরকম কোন বছর যেন এরকম হয়েছে তাই না এখন আর কামলাও তালাশ করে পায় না কামলার কাছে গেছে এখন বেটায় ডাক দিয়ে কয়ে সুযোগ একটা পাইছি দেড় হাজার না দিলে একদিনে কাম করতাম না পাঁচশো টাকার কামলা দেড় হাজার হয়ে গেছে হয় না ধান কাটার সুযোগ নাই পানি চলে আসছে তরে আল্লাহ পরীক্ষা করছে তরে আল্লাহ পরীক্ষা করছে কিছু ফল ফসল আদি ক্ষতি করে আমি আল্লাহ তোমার ইবারটা পরীক্ষা করতে চাইলাম দেখতে চাইলাম তুমি ফসল হারাইলে আমি রব রে হারায়ে ফেলো কিনা যদি তুমি ফসল হারায় ফেলো তাহলে আমি আল্লাহ রে হারাও কি না এইটা আমি দেখার জন্য তোমার ফসলের কিছু ক্ষতি আমি রব ফুল আলামিন করে দিলাম না 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 গোলাম খবরদার এত কিছু হয়ে গেলেও তুমি তোমার রবের উপর সন্তুষ্ট তাই কো শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে এই পাঁচটা জিনিস দিয়ে আমি তোরে পরীক্ষা করব এক নাম্বার নম্বর ভয় দিয়া দুই নাম্বার জুর ক্ষুদা দিয়া তিন নাম্বার নাকাল আমল সম্পদের কিছু নুকসান করে চার নাম্বার ওয়াল আংফুস এই তোর জীবন দিয়ে আমি আল্লাহ তোরে পরীক্ষা করব পাঁচ নাম্বার ওস্তামার পাঁচ নাম্বার হলো তোর ফসল আদির কিছু ক্ষয়ক্ষতি করে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। এই যে এত কিছু দিয়া পরীক্ষা পরীক্ষার যে মানুষগুলো বলতে পারবে আলহামদুলিল্লাহ এত ক্ষতি হয়ে যাওয়ার পরেও পাঁচ লক্ষ টাকা নেমে গেছে তারপরে যে লোকটা বলতে পারবে আলহামদুলিল্লাহ কি বলবে বলেন তিন বিঘা জমির সব শেষ হয়ে গেছে বন্যায় ভাসায় তারপরেও জমিন থেকে উঠে যে লোকটা বলতে পারবে জমিন থেকে উইটা যে লোকটা বলতে পারবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ডেকে ডেকে বলতেছে ওরে বইলা দাও ওরে দাও আমি রব উপরে খুশি হয়ে যা